প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অবস্থান করছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, যার জন্য শত শত লোকজন অপেক্ষা করছেন। উনি হচ্ছেন বাহরান আওয়ামী লীগের সহসভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ফাউন্ডেশনের সভাপতি, এবং সিলেট সদর উপজেলা জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শামসুল হক আবিবি সাহেব, ওনার সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে উনি আপনার জন্য যে আপনার ইউনিয়নবাসী সর্বস্থানের জন্য নাগরিকবৃন্দ আপনার অপেক্ষায় আসিয়া তাদের ব্যাপারে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আপনি আমি আমার পক্ষ থেকে আপনাকে আমি এই স্বাগতম জানাচ্ছি। আমি আমার কাজ হইলে মনে করেন, যদি আমারও যদি একজন একবার ডাক দেয় তখন আমি 10 বার জবাব দিই। আমার তাকে ইনশাআল্লাহ যদি সবাই মিলিমিতভাবে যদি আমরা একত্রিতভাবে হইয়া যে কোনো একটা কাজ করতে পারি, আমি জালালাবাদবাসীর আমার ইউনিয়নবাসীর এই যতটুক সেবা করার প্রয়োজনীয় ইনশাআল্লাহ এগুলো আমি করব। আর ইউনিয়নবাসী আমার আজকে এতদিন যাবৎ আমার জালালাবাদ ইউনিয়ন ইউনিয়ন অত অবহেলিত ইউনিয়ন, আমি আশা করছি আমার জালালাবাদের এলাকার এই লোকদেরকে আমার সাথে নিয়া আমরা সবাই একত্রিতভাবে যেভাবে হোক আমরা জালালাবাদ একটা মডেল ইউনিয়ন করার চেষ্টা আমরা করবো। এইটি আমার আশা প্রত্যাশা নিয়া আমি আপনাকে আপনি যে সুদূর প্রবাস থেকে আসলে নারী টানে মাটি টানে আপনি যে দেশের ইউনিয়নবাসীর কল্যাণের জন্য তাদের সেবা করার জন্য আপনি নির্বাচন করবেন, নির্বাচিত হইলে তাদের পাশে সবসময় থাকবেন, এই আশা প্রত্যাশা আমরা করছি। আমরা আপনি এই যে সুদূর প্রবাস থেকে এসেছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে কিছু জানান। আমি 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 প্রবাস থেকে আসি, তো আমি প্রবাস থেকে আসার আগে আমার জালালাবাদ ইউনিয়নের 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডে একটা 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 শিক্ষা প্রতিষ্ঠান লাগে আমি 2 কেয়ার জায়গা কিনে দিছি, এবং স্বাস্থ্যসেবা লাগিয়ে আমি 3টা গাড়ি অলরেডি আমি কিনে রেখে দিছি। এখন আমি যখন জালালাবাদ ইউনিয়নে আসছি সবাই সামনে সবাইকে নিয়ে কীভাবে এটা আমরা পরিচালনা করতে পারি আমরা ইনশাল্লাহ এটা আমরা করব। আর ফেব্রুয়ারির ভিতরে ইনশাল্লাহ আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাহেব আসবেন, আসিয়া কেন আমরা এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাটা আমরা কিনছি এইটা লাগে ইনশাল্লাহ আমরা পুস্তর স্থাপন করবো ডক্টর একে আব্দুল মোমেন সাহেবের সহযোগিতায়। এবং গাড়ি যে দুইটা কিনা আছে এগুলো ইনশাআল্লাহ আমরা মাঠে নামাই দিব উনার দিক নির্দেশনায়, এবং আমার জালালাবাদবাসীর দিক নির্দেশনায় যেটা করি সবাই লইয়া আমি একত্রিতভাবে করবো। আমার ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নাই, দর্শকের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, দর্শক যেভাবে শান্তি হয় আমি এইভাবে দর্শকের সেবা করতে আমি প্রস্তুত আপনাদের দোয়ায়। ধন্যবাদ। আমরা জানলাম যে আসলে পররাষ্ট্রমন্ত্রী সাহেবের একান্ত আপনজন, উনি আসলে উনি জনগণের জন্য কাজ করবেন জানিয়েছেন। আমরা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উনি যে ওনার প্রায়োরিটি দিয়েছেন, আমরা একদম মুরব্বীর সাথে কথা বলবো। আপনার যে আসলে প্রার্থীর ব্যাপারে এন খুব ভালো মানুষ, বুঝলেন, আমরা ইউনিয়নের মাঝে খুব ভালো মানুষ, সৎ মানুষ, আমরা সৎ মানুষ চাই, বুঝলেন, আমরা প্রত্যাশা করছি সারা ইউনিয়নে যে আল্লাহ আমরা প্রত্যাশা পূরণ করতাম। আমরা একজন যুবকের সাথে কথা বলবো, আপনি তো আমাদের আপনাদের প্রার্থী ব্যাপারে জানান। আসসালামু আলাইকুম, এক নং জালালাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শামসুল হক হাবিবি সাহেব আজকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আরও ধন্যবাদ জানাই আমার এক নং জালালাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে, এই বলেই আমার বক্তব্য শেষ করা। ধন্যবাদ আপনাকে, আপনাকে জানবো। আসসালামু আলাইকুম, আমার জালালাবাদবাসীর পক্ষ থেকে আমার হাবিবুর রহমান হাবিবরে আমরা সবাই অভ্যর্থনা দেওয়ার নিতে চাইলাম, এবং আমার জালালাবাদর যে একটা উন্নয়নের লাগিন আমরা তাঁরে সবেও মনোনীত করছি, আশা করলাম তাই যদি আমরা মনোনীত করতে পারি তে আগামীতে আমরা ইউনিয়নরে একটু উজ্জ্বল অবস্থায় তাই দেখাইবা, এটা বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি 1 নম্বর জালালাবাদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার, বর্তমান মেম্বার ইউনিয়নের ভাতিজা শামসুল হক, উনি আমার ভাতিজা বাহরাইন প্রবাসী, উনি আমার বাংলাদেশে আসছেন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার উদ্দেশ্যে। আমরা আশা করছি আমরা যে ভাতিজা যে আব্দুল মোমেন সাহেবের লগে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক,
আর তাহলে যদি আমরা চেয়ারম্যান মানে আমরা ইউনিয়নের আশা করছি মন্ত্রিসভার সহযোগিতা পাইমু। আর বিশেষ করে ওই যে আমরা বাতিজা শামসুলক সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ, উদার মনের মানুষ, সবাই লিয়া মিলেমিশে কাজ করবেন, ইনশাআল্লাহ আমরা ইউনিয়ন ডেভেলপ হবে, উন্নয়নশীল একটা ইউনিয়ন হবে। এবারে আপনাদেরকে আসলে অনেকের সাথে কথা বললাম আমরা, যে এলাকার জনসাধারণ সর্বস্তরের বিশেষ করে যারা মুরব্বিয়ান তরুণ যুবক অনেকের সাথে কথা বলছি, আমরা এখন একদম মুক্ত যোদ্ধার সাথে কথা বলবো, যে আবির্ভাব পাই সম্পর্কে আপনার অভিমত জান। আসসালামু আলাইকুম। এই আমার এক দামান আইসেন বিদেশ থেকে জালালাবাদ এক নম্বর ইউনিয়ন তাইন প্রতিবাদী হয়েছেন চেয়ারম্যান প্রতীক, ইনশাআল্লাহ জয় হইলে আমরা ইউনিয়ন উত্তীর্ণ হইব। আল্লাহ সাহেব আমরা এক যুবক ভাইয়ের সাথে কথা বলবো, ভাই আপনার অভিমত যদি জানান। আমি ধন্যবাদ সিলেটের গতি, সিলেটের নিউজ 24K। আসলে আজকে আমাদের এলাকার একজন কৃতি সন্তান আমাদের শামসুলক হাবিবি ভাই আমাদের স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। উনি একজন উদার মনের মানুষ, উনি বিদেশে থাকাকালীন সময়ে দেশের অসহায় গরিব মানুষের জন্য অনেক অনেক কিছু করেছেন। আশা করি দেশে এসেছেন আরও ভালো কিছু করবেন এবং উনার উত্তরোত্তর সফলতা কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমরা তো অনেকের সাথে কথা বললাম, আপনাকে কিছু জানাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক নম্বর ওয়ার্ড থাকি বলতেছি জালালাবাদের। তখন যেভাবে আল্লাহ সুস্থভাবে আমরা নির্বাচিত করে, তাহলে আমরা গরিব দুঃখীর মন দিকে চাইবা, আমারও অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। আমরা জানলাম যে অবৈধ ওয়ার্ডকে এগিয়ে নিতে ওনার যে প্রত্যাশা অনেক। ও আচ্ছা, আমি জানি হইল। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বুরহানউদ্দিন, মুক্তিযোদ্ধা এবং এক নম্বর জালালাবাদ জালালাবাদ ইঞ্জিনিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি। আমার আমরা দীর্ঘদিন ধরে আমরা আশা করে বসে আছি, আমার শামসুলক ভাই আইবা, আমরা টান্ডে লইয়া খোলা উদার মনে নির্বাচন করমু। ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমতে নৌকার প্রতীক এটা পাই, আমরা সব ইনশাআল্লাহ তামু জালালাবাদবাসী নৌকার প্রতীক পাইলে আমরা জালালাবাদ ইউনিয়ন মডেল স্কুল করবা, এই আশাবাদ বক্তব্য দিয়ে আমি আবার খুশি হয়েছি। ধন্যবাদ মুক্তিযোদ্ধা সাহেব। আমরা আরেকজন সাথে কথা বলবো, আপনার অভিমত জানাবেন। আসসালামু আলাইকুম। আমি এখন জালালাবাদ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মোহাম্মদ আজিজুর রহমান বলছি। আমি সর্বপ্রথম সুখিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই অতিথিকে কাছে পেয়ে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সুখিয়া জানাচ্ছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এহনং জালালাবাদ ইউনিয়নের পক্ষ থেকে জনাব শামসুল হক হাবিবি সাহেবকে আমাদের আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই উনি একজন শিক্ষা অনুরাগী মানুষ। আমরা অজেপোরা গায়ে একটি উচ্চ বিদ্যালয়ে আমরা উনি আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন, তাই এই উচ্চ বিদ্যালয়ে উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা যেন অল্প দিনেই এই উচ্চ বিদ্যালয়টি উপহার পেতে পারি, আর আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন, হ্যাঁ আল্লাহ যেন ওনাকে এই আমাদের শিক্ষার প্রতি আমাদেরকে অগ্রসর করিয়ে দেন। আর আমাদের এই অজেপোরা গায়ের বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত আছে। আমরা চাই উনার মাধ্যমে আমরা যেন এই স্কুল রাস্তাঘাট এগুলা উন্নত শিখরে আরোহণ করে, এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু। ধন্যবাদ আপনাদেরকে। আমরা বিশেষ করে মুরব্বিয়ানদের পাশাপাশি তরুণ যুবকদের সাথে কথা বললাম। তরুণদের যে একটি উদ্যোগ যে উনি সবসময় তরুণদের পাশে থাকে, থেকে কাজ করেন, আপনি যদি তরুণদের ব্যাপারে জানান আপনার। আমার এই তরুণ তো তরুণ তো মনে করেন আমার আমার আগামীর ভবিষ্যৎ, আমার প্রজন্ম তরুণ। এখন যদি তরুণদের আমরা যদি কোনো শিক্ষা দিয়া শিক্ষা এই তরুণদের জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে তো আমরা আমরা যেন মনে করো কিছু কিছু মানুষ যেন জ্ঞানী হলে যারা আসি, এরা তো মনে করেন আমরা তো আর এই জ্ঞানের কোনো মূল্য পাইব না। আমাদের তো মনে করেন এই আমাদের তরুণ হইলো আমাদের জীবনের ভবিষ্যৎ। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমার ইউনিয়নবাসীরা লইয়া আমি আমার জালালাবাদ ইউনিয়নের 2000 ছাত্র এবং ছাত্রীদের প্রাথমিক শিক্ষা, কম্পিউটার এবং ইংলিশ কোর্স আমি করাইমু ফ্রি। আমার পক্ষ থেকে আমি আমার আমার ইউনিয়নবাসীর লইয়া এটা আমি করবো ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির ভিতরে মনে করেন ফেব্রুয়ারির 28 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমি কোচিং ঢুকাই দিম আল্লাহ যদি আমার বাসায়। আমার ইউনিয়নবাসীর লইয়া আমি আমার ইউনিয়নবাসীর দোয়া চাই, সবে আপনারা আমার লাগে দোয়া করবা, আপনাদের যে সময় যেভাবে আমি সেবাটা করতে পারি। আর জালালাবাদ ইউনিয়নবাসীর গোয়ার থেকে বাইরে পরে যদি একটা হাসি দিয়ে আপনারা দিলেন,
তখন আমার জীবনটা আমি ওর মধ্যে নইব, তখন আমি যদি মারাও যাই তখন আমার গুণার দুঃখ থাকবে না। আমি এইটা আমার আশা প্রত্যাশা করি আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা আমার লাগে দোয়া করবেন। আর ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে আমি স্বাগতম, লাল গুলাব শুভেচ্ছা আমার পক্ষ থেকে আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনারা পূর্ণিয়া আসেন, এখন পুল দিয়ে এমন এখানে বসিত করছে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা আছেন, আপনি উনার শুনবো কিছু জানান। আমার বাঘ না বেটা, নির্বাচন কথা আইসইন কেমন মানুষ আইন, ও অত্যন্ত বালা মানুষ, বালার শেষ সীমা নাই, বালার কথা প্রবাস হওয়ার মতো নাই, খুব বালা মানুষ। হ্যাঁ পাইবা পাইবা ইনশাল্লাহ, পাইবা না পাইলে আপনারা কইবা, আপনার এখান দেখা দিব, কোনো কষ্ট পাইতে নেই। ধন্যবাদ আপনাদেরকে, আমরা জানলাম যে অনেকের অভিমত জানলাম, তরুণ যুবক মুরব্বীদের কাছ থেকে আমি জানলাম যে উনি সবসময় মানুষের পাশে থাকেন, কাজ করেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা থেকে বিদায় নিলাম। আপনার কাছ থেকে আমরা আপনার উত্তর মঙ্গল কামনা করে বিদায় নিলাম। ধন্যবাদ আপনাকে, আপনি এগিয়ে যান, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার লাগে দোয়া করবেন যেভাবে আমি এই সেবাটা করতে করিয়া মনে করেন আমি কন্টিনিউ যেতে পারি, সবার আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।